ভগবানের ডাকছি ডাকছি সাড়া দেও রে আমি আল্লাহর আগ্নয় জোহর মাগরিব এসে আসর ডাক দিছে সাড়া দেও রে আমি আল্লাহর আগ্নয় এরে আজকে গভীর রাত কেউ নাই তুমি আর আমি আজকে আমি আল্লাহর ডাকে একবার সাড়া দে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব ওই দিন এত ডাকা ডাকলাম এই জালেম গুলা সেদিন আমার ডাকেও সাড়া দেয় নাই আজকে এই জালেম গুলার ডাকে সাড়া দেওয়া যাবে না একটা লাঠি মেরে জাহান্নামের ভিতরে ফালায়া দাও এরে বাজান ফিরিশতা রাজগিরি করবে না একটা লাঠি মেরে জাহান্নামের ভিতরে ফালায়া দিবে এরে মুসলমান ইমানদারেরা ওই জাহান্নাম কেমন হবে রে বাবা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বন্দা জ্বলে জ্বলে আঙ্গার হয়ে যাবে এবার চিৎকার দিয়ে বলবে আল্লাহ খানা কো আল্লাহ পাক বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি ওই দিন বান্দাদেরকে কাঁটাদার খাদ্য দিবে কাঁটা ছাড়া কোনো খাদ্য হবে না ওই কাঁটাদার খাদ্য যখন বান্দাকে খাইতে দিবে বান্দা তাকে দেখবে এগুলা খাওয়ার উপযোগী নয় তারপরেও বান্দা খুদার জ্বালায় কৃষ্ণার জ্বালায় খানা গুলা মুখের ভিতরে দিয়া দিবে এরে বাজান এমন বড় কাঁটা ওই গলার ভিতরে গিয়া কাঁটা গুলা এমন ভাবে আটকিবি নিচের দিকেও নামবে না হাজার চেষ্টা করবে বের করার জন্য বের হবে না এই দুনিয়াতে একটা মাছের কাঁটা যদি গলার ভিতরে আটকিয়া যায় কত পেরেশানি লাগে রে বাজার মাছের কাঁটাটা বের করা পর্যন্ত ঘুম হয় না এ জাহান্নামের খানার কাঁটা গলার ভিতরে ঢুইকে গেলে আর বের হবে না রে বাবা এবার চিৎকার দিয়া বলবে পানি কো আল্লাহ পাক বলবে ও ফেরেশতা জালেম গুনাহগার জাহান্নামীরা পানি চায় ফেরেশতারা বলবো আল্লাহ পানি কি দিব আল্লাহ পাক বললে এমনে এমনে তাদেরকে পানি দেওয়া হবে না আজকে এদের পানি গুলা জাহান্নামের আগুন দিয়ে গরম করে বাজান জাহান্নামের আগুন দিয়া পানি গরম করলে তকবক 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 করে ফুটতে থাকবে ওই গরম পানিগুলা যখন বান্দাকে পান করার জন্য দিবি বান্দা তাকে দেখবে এত গরম এগুলা পান করার উপযোগী নয় তারপরে ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় বান্দার পানিগুলা পান করা শুরু করবে এ বাজান এত গরম হবে এত গরম ঠোঁটের সাথে লাগলে ঠোঁট দুইটা পুরে ভস্ম হয়ে যাবে জিব্বার সাথে লাগলে জিব্বাটা পুরে ভস্ম হয়ে যাবে গলার দিয়া পানিগুলা প্যাটের ভিতরে নামতে থাকবে এত গরম হবে রে বাবা ওই প্যাটের ভিতরে যত নাড়ি ভুড়ি থাকবে সবগুলা জ্বালাইয়া পড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে রে বাবা ও মুসলমান ইমানদার আমার বাবা ওই জাহান্নামের আগুন এক ঘন্টা সহ্য করার মতো শক্তি আমার নাই এর বাজান আপনার আছে কিনা আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করবেন বাড়িতে গিয়ে আজকে জাহান্নামের আগুন নয় এই জাহান্নামের আগুন থেকে আরো অনেক হালকা দুনিয়ার আগুন এই আগুনটা আজকে বাড়িতে গিয়ে জ্বালায় দিবেন দশটা মিনিট যদি আপনি হাত আগুনের ভিতরে দিয়ে রাখতে পারেন আমাকে বলবেন বাবা আমি তো মনে করি আপনি রাখতে পারবেন না দুনিয়ার আগুন যদি দশটা মিনিট হাত আগুনে রাখতে না পারেন এ বাজান জাহান্নামের আগুনে কেমনে আপনি সারা জিন্দিগি জ্বলবেন না বাজান পারবেন না পারা যাবে না এই জন্য আজকে থেকে আর মালিককে নারাজ করব না মালিকের না ফরমানি করব না নামাজ বাদ দিব না রোজা বাদ দিব না রে বাবা আজকে যার জন্য টাকা কামাই করতে গিয়া নামাজটা বাদ দিয়া এরে টাকা কামাই করতে পাগল হয়ে গেলেন টাকা কামানোর জন্য আপনি গিয়া নামাজটা আজকে ছেড়ে দিলেন পড়লেন না
এই নামাজ বাদ দিয়া যে টাকা কামাই করলে এই টাকা দিয়ে আপনি যে ঘরটা বানাইলেন এর বাগান একদিন এই ঘরে আপনার টাকার কেনা খাটের উপর আপনি যেদিন মারা যাবেন আপনার টাকা দিয়া দামি কম্বল কিনা ওই টাকা দিয়া যে নিজের পকেটের টাকা দিয়া কম্বলটা কিনেছে ওই কম্বলটা আপনি মৃত্যুবরণ করলে আপনার শরীর থেকে টানিয়া নিয়ে যাবে রে বাবা বলবে আবার খাটের থেকে লাশটাকে নামায়া দে এর বাজান ঠান্ডা ফুলের উপর সেদিন আমাকে আপনাকে শোয়া দিবি ওই ঘরের পুরাতনে তার চাদর দিয়া ঢাকনা দিয়ে দিবে সকালবেলায় হয়ে গেলে বলবে লাশটারে এবার ঘর থেকে বের করে দাও এর বাজান আমার আপনা টাকা দিয়া বানানো ঘর থেকে আমাকে আপনাকে বের করে দিবে ওই গোসল দিয়ে নেওয়ালা ওরে পর্দার ভিতরে ঢুকাইয়া আমার শরীর থেকে আমার টাকা দিয়া কেনা গেন্দিটাও বেলেট দিয়া কাইটা কাইটা রাইখা দিবে আমার পরম থেকে আমার লুঙ্গিটাও রাইখা দিবে রে বাবা এবার বলবে মসজিদের কোনার থেকে যার পালা পাল্টিটা গো ওই দিন যার পালা পাল্টিটা আমার আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে এর বাজার সেদিন সার তিনটা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া আমার বাড়ির উঠার দিকে আমার লাশটার চারজনে চার কান্ধে নিয়ে রওনা ওই মসজিদের মনে করেন আমার আপনার লাশটা মসজিদের খাট মসজিদের সামনে নিয়ে গেল আমার মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিয়া দিবি কে কে লাশ দেখবা চেহারা দেখবে একবার দেখে যাও এর বাজার মানুষ ডান দিক থেকে বাম দিকে দেখতে দেখতে যাবে এর বাজার এমন হবে ওই দিন আমার যত আপন হোক একবার আমার চেহারাটা দেখে দ্বিতীয়বার আর দেখতে আসবে না এমন হইতে পারে আমার কালো চেহারাটা দিকে দেবেন কেউ কেউ ভয় পেয়ে যাইতে পারে এর বাজার ইমাম সাহেব যারা যারা নামাজ আদায় করে বলবে কবরের দিকে চলো ওই দিন কবরের দিকে আমার আপনার লাশটা নিয়ে যাবে রে বাবা তখন দেখবেন কিছু মানুষ জানাজা পড়িয়া কেউ বাড়ির দিকে কেউ বাজারের দিকে রওনা হয়ে যাবে অল্প কয়েকজন মানুষ আমার আপনার সাথে কবরের দিকে যাবে রে বাবা ওই কবরের ভিতরে যাওয়ার পর কবরের কিনারায় যাওয়ার পর মাত্র তিনজন কবরে নামবে বাকিরা আমার আপনার থেকে উপরে থেকে যাবে দূরে সরে যাবে এখন আমি আর আপনি দেখবো আমার আপনার সাথে তিনজন আমার কবরে আছে এক কুবরে তাকায় দেখবো এই তিনজন আমার কবরে রাইকা তুলের মতো একটা লাভ দিয়ে আমার একা রাইকা কবর থেকে ওইটা যাবে এই বাজার তখন বলবে পাশের জাতার লাগায় এই বাজার পাশের জাতার লাগায় দিবি আমার চেহারাটা যে কাপড়টা খুলিয়া দিবি আমি তাকে দেখবো বাসের চাটারে ছিদ্র দিয়ে আসমানটা এখনো দেখা যায় আমার সন্তানের চেহারা এখনো দেখা যায় ওই আমার কলিজার টুকরা সন্তান এবার আমার আত্মীয় স্বজনকে বলবে ওরে কলা গাছের পাতা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করিয়া দে কলা গাছের পাতা দিয়ে ছিদ্রগুলা বন্ধ করিয়া দিবি এরে বাজার নিজের কলিজার টুকরা সন্তান আমার মাটি চাপা দিবি আর আমার ডানে কেউ নাই বামে কেউ নাই সেদিন তাকা দেখবো আমার ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাসের সার এরে বাজান অহংকার করার কোনো সুযোগ নাই ও পর্দার মা আজকে যেই ঘরের ভিতরে নতুন বউ হইয়া লাল চারে পরিধান করা ঢুকছ মা গো ওই ঘর থেকে একদিন তোমার সাদা কাপড় পরাইয়া জীবনের জন্য লাশ বানায় বের করবে রে মা এই জন্য আজকে থেকে আর গুণা করব না নামাজটা বাদ দিব না রে বাবা
রমজান মাস আসলে রোজাটা বাদ দিব না, আজকে থেকে নামাজটা পড়ব, মুরব্বীদেরকে কষ্ট দিব না, আল্লাহর নাফরমানি করব না, আল্লাহকে খুশি করাব, চব্বিশটা ঘন্টাকে দুই ভাগে ভাগ করব, এক ভাগে তেইশ ঘন্টা আর এক ভাগে এক ঘন্টা, তেইশ ঘন্টা নিজের কাজে ব্যবহার করব, একটা ঘন্টা খরচ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ এক ঘন্টা লাগে রে বাবা, দিলটা যদি সহি থাকে আজকে থেকে আর নামাজটা বাদ দিব না, কারা কারা পারব দুইটা হাত আল্লাহ রে দেখা যদি আবাদত করি যাব জান্নাতে, আর যদি আবাদত না করি যাইতে হবে জাহান্নামে। আমরা জাহান্নামে কেউ যাইতে চায়? সবাই যাইতে চায় কোথায়? জান্নাতে। কবরের ভিতরে যেন আমার সাথী হয় আল্লাহর কোরআন, কবরের ভিতরে যেন আমার সাথী হয় নামাজ, কবরের ভিতরে আমার সাথী যেন হয় রমজানের রোজা, কবরের ভিতরে আমার সাথী যেন হয় মা আমার পায়ের কিনারায় যেন ন্যায় কামল গুলা আসে, এই জন্য আর গুলা করবো না।